সে তখনও জানতো সে তখন এই আইডিয়া তার ছিল না যে তার কাছে কি আসছে সে ভয় পেয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে গেছে এবং গিয়ে বলেছে আমাকে কি যেন আমি দেখছি হ্যাঁ আমি একটা কি দেখছি আমার কাছে আসছিল আমি বুঝতেছি না যে আমার নাম পরিচয় কিছুই বলে নাই সে যে আসছিল সে নাম পরিচয় কিছুই দেয় নাই সে এসে খালি চাপাচাপি করছে কিছুক্ষণ বুকের সাথে চাপাচাপি করছে আর বলছে পড়তে হ্যাঁ পরো আর বুকে চাপাচাপি বড় আর বুকে চাপাচাপি তো এটা দেখে মোহাম্মদ ভয় টয় পায় খাদিজার কাছে আসছে এখন খাদিজা বলে যে আপনি ভয় পায় না আপনার কাছে তো এমন খারাপ কিছু হবে না আপনি তো আপনার কাছে আপনার সাথে খারাপ কিছু হবে না আমি জানি আপনার সাথে খারাপ কিছু হবে না পরে খাদিজা তাকে তার যে চাচাত ভাই ওয়ারাকাবিন নফেল তার কাছে নিয়ে গেল সেই ওয়ারাকাবিন নফেল বলল যে তোমার কাছে ওই যে মুসানবির কাছে যে ফেরস্তা আসছিল তোমার কাছে সেই একই ফেরস্তা আসছিল তো এই জিনিসটা সে জানতে পারলো মোহাম্মদ জানতে পারল ওয়ারাকাবিন নফেলের কাছ থেকে মোহাম্মদ কিন্তু জানতো না যে কে আসছিল বা মোহাম্মদ কিন্তু ভয় পেয়েছিল কিন্তু রহমতের ইসলামের বিধানটা একটা আরেকটা আছে যে রহমতের ফেরেস্তা যখন আসে তখন কিন্তু মানুষ ভয় পায় না এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ডেভিল ক্যারেক্টার গুলো আসলেই মানে খ্রিস্টানিটির যে ট্র্যাডিশন আছে বা জুডি জুডি খ্রিস্টান যে ট্র্যাডিশন আছে যে গল্প কাহিনী আছে আব্রাহামিক যে ধর্মগুলা সেখানে যে জিনিসটা বলা হয় রহমতের অ্যাঞ্জেল যখন আসে তখন কিন্তু মানুষ ভয় পায় না শুধুমাত্র যখন ইয়াগুলো আসে তখনই কিন্তু ডেভিল ক্যারেক্টার যখন আসে তখনই মাত্র শুধুমাত্র ভয় পায় হ্যাঁ বলেন এবার তো আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ভাইয়া ওই ওয়ার্ক বিন নফল যে উনাকে এত গাইড করলো এন্ড অল তো উনি কি ইসলামটা অ্যাকসেপ্ট করেছিল আর উনি কি কনভার্ট করেছিলেন না সে কখনো ইসলামে কনভার্ট করে নাই বরঞ্চ সে হচ্ছে গিয়ে সেই সময়ের কয়েকজন ছিল একেশ্বরবাদী সেই অঞ্চলে যারা হচ্ছে আব্রাহামিক ধর্মটাকে অ্যাকসেপ্ট করেছিল খ্রিস্টান হয়েছিল এই বারাকাবিন নাফিল খ্রিস্টান হয়েছিল সে আগে পত্র ছিল কিন্তু পরবর্তীতে সে খ্রিস্টান হয় এবং খ্রিস্টান হওয়ার পরে সে বাইবেলটাকে তাদের ওই যে মানে কোরাইশদের যে আরবি ভাষা সেই আরবি ভাষাতে অনুবাদের কাজে হাত দেয় বেশ খানিকটা কাজ এগিয়ে গেছিল কিন্তু তার মধ্যে বারাকাবিন নাফিল মারা যায় অনেক অনেক ইসলামের অনেক সমালোচক কি বলে যে মোহাম্মদ যেই মানে কোরআনের আয়াতগুলা অনেকগুলা কোরআনের আয়াত পাওয়া যায় যেগুলো একদম বাইবেলের একদম হুবুহু কপি হুবুহু একদম এক আপনি যদি গুগলে লিখে সার্চ করেন যে উইচ ভার্সেস আর সিমিলার বিটুইন বাইবেল অ্যান্ড কোরআন আপনি অনেকগুলো ভার্স পাবেন যে এখানে একদম সিমিলার কাহিনী সিমিলার কথা তো অনেক ইসলামের অনেক সমালোচক বলে যে এই ভার্সগুলো আসলে ওয়ারাকাবিন নফেল অনুবাদ যখন করছিল তখন মোহাম্মদকে কিছু কিছু আয়াত সে বলছে সেই বাইবেলের ভার্স বলছে তখন মোহাম্মদ সেগুলো থেকে কিছু কিছু শিখছে আরো আরেকটা কাহিনী আছে যেটা হচ্ছে গিয়ে আরেকজন বহি লেখক ছিল মোহাম্মদের একজন বহি লেখক ছিল সেই লেখকটাও ছিল একজন খ্রিস্টান খুবই সম্ভ্রান্ত খ্রিস্টান সে করেছে কি আপনাকে আমি সেই হাদিসটা দেখাই আহ তাহলে আপনি এই হাদিসটা একটু দেখেন এই হাদিসটা হচ্ছে বুখারি শরীফের তিন হাজার ছয়শো নম্বর হাদিস এখানে দেখা যাচ্ছে আনাস হতে বর্ণিত তিনি বলেন এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সুরা বাকারা ও সুরা আলে ইমরান শিখে নিল নবী সাল্লাহ সাল্লামের জন্য সে ওহি লিখতো মানে সে কিন্তু খুবই মর্যাদা সম্পন্ন সাহাবি ছিল মানে মোহাম্মদের ওহি লেখকরা কিন্তু খুবই মর্যাদা সম্পন্ন নাকি এটা তো আপনি জানেন নাকি তো সে হচ্ছে ওহি লেখক ছিল অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল সে বলতে লাগলো আমি মোহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানতেন না নাউজবিল্লা কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন মানে যে হাদিসটা লিখছে সে আবার এখানে নাউজবিল্লা ঢুকায় এটা লিখছে তো এখানে বোঝা গেল যে একটা লোক ছিল যে খ্রিস্টান লোক ছিল সে মুসলিম হয়েছিল এবং খুবই সম্মানিত সাহাবি হয়ে গেছিল মোহাম্মদের একদম ওই লিখতো সে কয়েকদিন পর সাবার খ্রিস্টান হয়ে গেল কারণ কি কারণ সে বলতো যে মোহাম্মদ সে কিছু মানে কিছু কিছু বইলা দিত তখন মোহাম্মদ সেগুলা লিখা মানে কোরআনের আয়াত হিসেবে বলতো মোহাম্মদ এই যে ও যেগুলা জানতো তার থেকে বেশি কিছু মোহাম্মদ জানে না মানে ওই খ্রিস্টান ব্যক্তিটা তো বাইবেল নিঃশেষে পড়ছে সে বাইবেল পড়েই তো নিঃশেষ খ্রিস্টান হয়েছে সে মোহাম্মদ কে যেগুলো যেগুলো বইলা দিত লিখে দিত সেগুলার থেকে বেশি মোহাম্মদ জানতো না বলে সে দাবি করতেছিল পরে সেই ব্যক্তিটা মারা গেছে যেভাবে হোক মারা গেছে তো এই এইরকমের আরো অনেকগুলো হাদিস আছে যেখান থেকে জানা যায় যে মোহাম্মদ এর থেকে ওর থেকে বাইবেলের ভার্স জানতে পারতো এবং তাওরাতের ভার্স জানতে পারতো জানতো এবং সেগুলো হয়তো সে তার কোরআনের ভিতরে ঢুকাই দিত একটু এডিট এডিট করে কোরআনের ভিতর ঢুকাই দিত এটা হওয়া সম্ভব হ্যাঁ বলেন তো ভাইয়া এই যে নফেল যে ছিল উনি তো ওনার খাদিজার কাজিন ছিলেন তো খাদিজা তো ফার্স্ট মেবি ইসলাম অ্যাকসেপ্ট করে অ্যান্ড তারপর আবু বকর করে তো ওনারা মানে মোহাম্মদ কেন তখন নফেলকে ফোর্স করে নাই ওর এই মানে এই জিনিসটা উনি কেন কনভার্ট করলো না মানে ওনাকে কি ফোর্স করে নাই ওর মানে পরে পরের দিকে যেরকম উনি সবাইকে ফোর্স করতো এটা করতো ফার্স্টের দিকে হয়তো এত করতো না তাহলে ফার্স্টের দিকে কেন নফেল কনভার্ট হলো না ওর এটা নিয়ে কি কিছু বলা আছে কোথাও না ওয়ারাকাবিন নফেল যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদের কাছে এই ধর্ম প্রচার করার ইয়াটা বাণীটা তখনও নাজিল হয় নাই হ্যাঁ মানে যে সকল যে আল্লাহর নির্দেশ সেটা তখনও নাজিল হয় নাই যে তুমি প্রচার শুরু করো তখন শুধুমাত্র মোহাম্মদের যে মানে কয়েকজন সঙ্গী সাথী আশেপাশের লোকজন তারাই ইসলাম কবুল করেছিল কিন্তু ওয়ারাকাবিন নফেলের ইসলাম কবুল করার আসলে সেরকম ইচ্ছাও ছিল না যে জিনিসটা পড়লে বোঝা যায় যে ওয়ারাকাবিন নফেল কখনো ইসলাম কবুল করতে চায়ও নাই কিন্তু এখানে একটা জিনিস আছে যে জিনিসটা মোহাম্মদ একবার বলেছিল যে ওয়ারাকাবিন নফেলের জান্নাতে যাওয়ার একটা আছে যে ওর পায়ের পর্যন্ত জান্নাতে যাবে বা একটা কথা একটা হাদিসের মধ্যে আছে যে বারাক নের এই অংশটুকু জানাতে যাবে এই জিনিসটা মোহাম্মদ বলেছিল যেহেতু সে মোহাম্মদকে শুরুর দিকে গাইড করেছিল ঠিক আছে ভাই বুঝতে পেরেছি

তো এইটুকু আমরা বলতে পারি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে ওয়ারাকাবির নফেল থেকে সে ভালোই জিনিসপত্র মানে গ্রহণ করছে অনেক কাহিনী টাহিনী জানছে যে বাইবেলের কাহিনী টাহিনী নিশ্চয়ই ওয়ারাকাবির নফেল সেই বাইবেলটা অনুবাদ করার সময় সে নিজে তো নিশ্চয়ই সেই বাইবেলটা ভালোভাবে পড়ছে এবং সেই গল্পগুলা নিশ্চয়ই মোহাম্মদ কে কিছু কিছু বলতো এটা হওয়া খুবই স্বাভাবিক আর কি কিছু বলবেন আপনি না না ভাই আর কিছু বলবো না ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে